বন্ধুরা, আজ আমরা দেখবো নবম শ্রেণীর প্রশ্নমালা 8-1-এর 10-এর দাগের অঙ্কটি। অঙ্কটি হলো উৎপাদকে বিশ্লেষণ করি, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 12 42। তাহলে এটাকে আমরা যখন উৎপাদক করব, তখন এই ক্ষেত্রে আমাদেরও কী করতে হবে, ভ্যানিশিং পদ্ধতি বা জিরো ফ্যাক্টরে, কারণ এখানে y³ দিয়ে শুরু আছে। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই এর মান কত ধরলে এখানে রাশিটির মান শূন্য হয় সেটা আমরা প্রথমে নির্ণয় করব। এক্ষেত্রে টু ধরলে এই রাশিটির মান শূন্য হবে, তাই আমি টু ধরেছি। তোমরা ওয়ান ধরে করবে, -1 ধরে করবে, তারপর টু ধরে করবে, একসময় মিলবে, এখানে টু ধরলে মিলবে। তাহলে টু ইন্টু ওয়াই এর মান টু হলে টুর হোল কিউব মাইনাস 5 × 2² মাইনাস 19 × 2 প্লাস 42। এবার এখানে কত দাঁড়াচ্ছে, 8 2 এর কিউব মানে 8, তাহলে 2 × 8 2 × 8, এখানে 2² = 4, তাহলে 5 × 4, আর এখানে 19 × 2 = 38 মাইনাস চিহ্ন ছিল, আর এখানে 42 ছিল, তাই এখানে 8 × 16 মাইনাস 20 মাইনাস 38 প্লাস 42। এবার এক্ষেত্রে প্লাস আর প্লাস আমি আগে প্লাস করব, আর মাইনাস মাইনাসগুলো আগে প্লাস করব। তাহলে 16 আর 42 হলো 58, আর 20 আর 38 যোগ করে হলো 58। এবার প্লাস 58 মাইনাস 58 কেটে গেলে শূন্য। তাহলে ওয়াই এর মান যদি আমার 2 হয়, তাহলে রাশিটি শূন্য হচ্ছে, রাশিটির মান, তাই তো? তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও এবং অঙ্ক দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে অঙ্ক শেখার সুযোগ পায়। তাহলে y = 2, y − 2 = 0, তাহলে y − 2 হবে এই রাশিটির একটি উৎপাদক। তাহলে x এর মান যদি 2 হয়, সরি, এখানে y এর মান হবে, এটা y লিখবে, আচ্ছা ঠিক করে দিচ্ছি। তাহলে y এর মান 2 হলে প্রদত্ত রাশিটির মান শূন্য হয়, অতএব y − 2 হবে রাশিটির একটি উৎপাদক। এবার আমরা তিনটে লাইন একসঙ্গে করব। তাহলে প্রথমে এই লাইনটি আমি অঙ্ক দেওয়া ছিল, এটা লিখে নিলাম, আর থার্ড লাইনে y − 2 তিনবার লিখবো, তাই তো লিখলাম। এইবার সেকেন্ড লাইন আমাদের ছিল কি, এই 2y³টা আসবে, এই 2y³ এখান থেকে আনতে হবে, তাহলে এখানে ওয়াই আছে, তাই 2y² দিয়ে গুণ করে দেবো। তাহলে 2y² গুণ হয়ে এখানে বসলো, আর এখানে 2y² সঙ্গে -2 গুণ করলে -4y² এখানে বসলো। এবার এই 4y² মাইনাস, আর এখানে 5y² আছে মাইনাস, তাহলে এখানে আরেকটা -y² করতে হবে। একইভাবে এখানে -y দিয়ে গুণ করলেই -y² হয়ে যাবে, তাহলে -y। এবার মাইনাস মাইনাসে প্লাস 2y, তাহলে এখানে প্লাস 2y বসলো। এখানে আছে -19y, এখানে প্লাস 2y, তাহলে এখানে কত বসাতে হবে, -21y, তাই তো? -21y। তো এবার এই 21y আসবে এখান থেকে, y আছে, তাহলে -21 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এইবার এখানে মাইনাস মাইনাসে প্লাস 21 × 2 = প্লাস 42, মিলে গেল এটার সঙ্গে এটা, তাহলে অঙ্কটি হয়েছে। অতএব এখন কী হবে, y − 2 কমন যাবে, তাহলে y − 2 আমরা কমন নিলাম, পরে থাকলো 2y² − y − 21। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু এই অঙ্কটি কিন্তু মিডিল টার্ম হবে, কারণ 2 × 21 মানে 42, 42কে আমরা 7 আর 6 দিয়ে ভাঙতে পারি, 6 × 7 = 42, বিয়োগ করলে 1, তাহলে আমরা এটাকে মিডিল টার্ম করে দেবো। তাই এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বসাবো, আর মাঝখানে 1কে লিখলাম, 7 − 6, 6 × 7 = 42, আর 7 থেকে 6 গেলে 1। এবার আমরা মিডিল টার্মে যা নিয়ম তাই করবো, এখানে ব্র্যাকেট তুলে দিলাম, দিয়ে এবার কমন নেব, 2y কমন যায়, তাহলে 2y − 7 পরে থাকে, এখানে প্লাস 3 কমন যায়, 2y − 7 পরে থাকে, তাহলে 2y − 7 কমন যাবে, পরে থাকবে y + 3। এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।